নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে পূজার পরে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং সেখানে কিন্তু 50% স্টুডেন্ট নিয়ে ক্লাস হবে এবং একদিন অন্তর একদিন কিন্তু ক্লাস হবে এবং স্কুল খোলার কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি ক্লাস কিভাবে করা হবে তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই ক্লাস কিভাবে করা হবে তার জন্য যে গাইডলাইন সেটাই এবার আপনাদের সামনে তুলে ধরছি। বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। 3 ফুট দূরত্বে ক্লাসরুমের বেঞ্চগুলিকে স্থাপন করতে বলা হয়েছে। 5 ফুটের কম দৈর্ঘ্যের একজন শিক্ষার্থী এবং 5 থেকে 7 ফুট দৈর্ঘ্যের বেঞ্চে 2 জন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে গাইডলাইন অনুসারে ক্লাস করতে পারবে। স্কুলে ঢোকার আগেই থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করার কথা বলা হয়েছে। তারপর বলা হচ্ছে কতজন বসবে একটা বেঞ্চে। সামাজিক দূরত্ব বজায় রাখতে বেঞ্চের দৈর্ঘ্য 5 ফুটের কম হলে প্রতি বেঞ্চে 1 জন করে শিক্ষার্থী বসতে পারবে। বেঞ্চের দৈর্ঘ্য 5 থেকে 7 ফুট হলে প্রতি বেঞ্চে 2 জন করে শিক্ষার্থী বসতে পারবে। যদি বেঞ্চের দৈর্ঘ্য 5 ফুট বা তার বেশি হয় তবে প্রতিটি বেঞ্চে 2 জন করে 6টি বেঞ্চে টোটাল 12 জন শিক্ষার্থী বসতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা ক্লাসরুমে টোটাল যদি 6টা বেঞ্চ থাকে তাহলে কিন্তু টোটাল 12 জন বসতে পারবে, সেটাও কিন্তু কোভিড বিধি মেনে। নেক্সট কি বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর কয়েকটি ধাপ। কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থ ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণ শীর্ষক নির্দেশিকায় স্কুল কলেজ খোলার আগে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত, শিক্ষা প্রতিষ্ঠান আকর্ষণীয় করা সহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের শিফটিং করে নিরাপদ দূরত্বে ক্লাসে বসা, প্রথম 15 দিন সহশিক্ষা কার্যক্রম গ্রহণ করে আনন্দঘন পরিবেশ তৈরি করে এবং 1 মাসের মধ্যে কোনো পরীক্ষা না নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। কোভিড-19 পরিস্থিতিকে নতুন স্বাভাবিক হিসাবে বিবেচনা করে এই নির্দেশিকা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। সংক্রমণের বিস্তার রোধে ব্যবস্থা। কোভিড-19 বিস্তার রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় সবার স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা, শিক্ষার্থীরা যাতে শারীরিক দূরত্ব বজায় রেখে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা করতে পারে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নিরাপদ শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা নিরূপণ করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে কতজনকে একই শিফটে এনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে তা পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে বসাতে হবে 3 ফুট দূরত্বে নিশ্চিত করে, শিক্ষার্থীর চাহিদা ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এবং প্রতিষ্ঠানের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। তাহলে এই ছিল কটা বিধিনিষেধ। এই বিধিনিষেধ কিন্তু চলবে যখন স্কুলটা চালু হবে পূজার পরে। 3 ফুট দূরত্বে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীকে ক্লাসরুমে বসতে হবে এবং যে নির্দিষ্ট জায়গায় শিক্ষক শিক্ষিকারা আপনাদের বসিয়ে দেবে সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের বসতে হবে। আপনাদের কিন্তু মাস্ক অবশ্যই পরে যেতে হবে, তার পাশাপাশি স্যানিটাইজার ইউজ করতে হবে। স্কুল খোলার যে গাইডলাইনটা সেটা কিন্তু আমি এর আগেই আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু সমস্ত কিছু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, সবার জন্য কিন্তু আলাদা আলাদা বিধিনিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই নির্দেশিকায় শুধুমাত্র ছাত্ররা কিভাবে ক্লাস করবে, ক্লাসরুমের ভিতরে কিভাবে তারা বসবে সেই নির্দেশিকায় কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।